হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কিচেন। বিডি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে করব কাপকেক। কিভাবে আমরা একই বেটার দিয়ে বিভিন্ন ফ্লেভারের কাপকেক তৈরি করব সেটাই তো ভিউয়ার্স, চলুন দেখে নেই। এখন আমি সবগুলো উপকরণ চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, আর দিব 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার। 1/2 কাপের জন্য 1.5 চা চামচ দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি একটু ভালো করে চেলে নিয়েছি। এখন অন্য একটা বলে আমি 3টা ডিম নিয়েছি, 3 ডিমটা ফাটিয়ে নিব। আমি 3টা ডিম ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সানফ্লাওয়ার অয়েল। আপনারা এখানে রেগুলার অয়েলটাও ইউজ করতে পারেন, কিংবা ঘি বাটার। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনাদের কাছে এরকম একটা হ্যান্ড হুইস্ক কিংবা ইলেকট্রনিক বিটার দিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। আমি ইলেকট্রনিক বিটার দিয়ে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিব, বেটারটাকে খুব ভালো করে তৈরি করে নিব। ভিউয়ার্স, আমার চিনিটা প্রায় গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আমি একটু দেখে নিচ্ছি চিনিটা গলেছে কিনা। ভিউয়ার্স, চিনিটা একদমই গলে গেছে। এখন আমি ময়দার মিশ্রণটা দিয়ে দিব। আমি সবটুকু একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি বেটারটা তৈরি করব। আর যদি আমার বেটারটা বেশি ঘন হয়ে যায় তাহলে আমি এখানে লিকুইড দুধ অ্যাড করব। আর বেটারটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি যেন পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার বেটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন ইলেকট্রনিক বিটার দিয়ে জাস্ট 1 মিনিটের মতো বিট করে নিব। জাস্ট 1 মিনিট। আপনারা স্প্যাচুলা কিংবা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমার বেটারটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে। ঠিক আপনারাও এরকম একটা বেটার তৈরি করে নেবেন, ঠিক এরকম একটা বেটার তৈরি করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের কেকটা একদমই পারফেক্ট হবে। তো আমার বেটারটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। যেহেতু আমরা 3 ফ্লেভারের তৈরি করব, সেজন্য আমি বেটারটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 1টা ভ্যানিলা কেক তৈরি করব, আর 1টা চকলেট কেক তৈরি করব, আর 1টা রেড ভেলভেট কেক তৈরি করব। এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা 1টা রেড ভেলভেট কেক তৈরি করব। দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও 2টা কেক রেসিপি রয়েছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে ভিউয়ার্স। আমি এই বেটারটা নিয়েছি চকলেট কেক তৈরি করার জন্য। আমি এখানে 2 চা চামচ চকলেট পাউডার দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে ভিউয়ার্স। আমি এখানে চকলেট পাউডার দিয়াতে আমার বেটারটা ঘন হয়ে গেছে, সেজন্য আমি এখানে 1.5 চা চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি, এবং খুব সফটলি 1টা স্পাচুলা দিয়ে কিংবা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবেন। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার চকলেট কেকের বেটারটা তৈরি করা। আমি একে একে 3টা বেটারই কিন্তু তৈরি করে নিয়েছি, রেড ভেলভেট, চকলেট, আর প্রথমে যেটা করেছি সেটা ছিল ভ্যানিলা। তো ভিউয়ার্স, এখন আমি 1টা ট্রে নিয়েছি, আর ট্রের মধ্যে কিছু হোয়াইট পেপার কেটে নিয়েছি। এখন আমি হোয়াইট পেপারগুলো এর মাঝখানে দিয়ে ট্রেটাকে খুব ভালো করে ব্রাশ করে নিব।
আর এইখানে এখন আমি 1 টেবিল চামচ করে বেটার দিয়ে দিব, যেন সবগুলো একই মাপের হয়। সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ করে বেটার দিয়ে দিচ্ছি। ঠিক আপনারাও এরকম মাপটা ঠিক রাখবেন। যদি আপনারা কোনো নির্দিষ্ট একটা চামচ দিয়ে দেন, তাহলে দেখা যাবে যে কেকগুলো প্রত্যেকটা সমান মাপের হবে। তো ভিউয়ার্স, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আমি সবগুলো দিয়ে নিয়েছি, এখন ভালো করে ট্যাপ করে নিচ্ছি। খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে, ভিতরে যেন কোনো এয়ার বাবলস না থাকে। এই দিকে আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1/2 কেজি লবণ দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর এটাকে আমি 10 মিনিট প্রিহিট দিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমি ট্রেটা একদম মিডলে বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটাকেও মিডিয়াম লোতে রেখেছি। এখন ভালো করে ঢাকনা দিয়ে ঘুরে আমি চুলাটাকে মিডিয়াম লো পর্যায়ে রেখে 20 মিনিটের মতো বেক করে নিব। আমি প্রায় 20 মিনিট পর ফিরলাম। দেখুন ভিউয়ার্স, কেকগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি এরকম একটা স্টিক দিয়ে ভিতরটা দেখে নিব যে কাঁচা আছে কি না। যখনই দেখবেন স্টিকটা একদম ফ্রেশ বের হচ্ছেন, তখনই বুঝবেন যে একদমই হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার কেকগুলো একদমই হয়ে গেছে, এখন আমি এগুলোকে ঠান্ডা করে নিব। তো ভিউয়ার্স, আমার কেকগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে রাউন্ড পাশটাকে কেটে নিব, যেন খুব সহজেই উঠে যায়। আর ব্রাশ ট্রেটাকে অয়েল দিয়ে ব্রাশ করার কারণে খুব সহজেই উঠে যাবে। ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও 2টা কেক রেসিপি রয়েছে এবং বাটার ক্রিম রেসিপিটাও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। একে একে আমার 6টা কেক হয়ে গেছে এবং 3 ফ্লেভারের। আপনারা বিভিন্ন ধরনের ফ্লেভারের কেক কিন্তু তৈরি করতে পারেন এইভাবেই। তো ভিউয়ার্স, আমি এখন নিচের কাগজগুলোকে একটু ছড়িয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পিছনের সাইডটাও কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসায় এভাবে তৈরি করে বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর কতটা সফট হয়েছে। তো ভিউয়ার্স, আমার হয়ে গেল 3 ফ্লেভারের কেক। এখন একটু ডেকোরেশন করে নেই। এই বাটার ক্রিমের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে। আমি এখানে একটা স্টার নজেল নিয়ে নিয়েছি, এখন এটা দিয়ে একটু সামান্য ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের মন পছন্দ ডিজাইন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চোখ রাখতে হবে শিল্পীস কিচেন বিডিতে। তো বন্ধুরা, এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শিল্পীস কিচেন বিডিতে নজর রাখুন। টা টা, বাই বাই, টেক কেয়ার।